বৃহস্পতিবার সকালে মালদার টাউন স্টেশনে ঢোকার আগে ট্রেনের গতি কম থাকায় কৃষ্ণপল্লী এলাকার দুই যুবক ট্রেন থেকে নামার চেষ্টা করে। সেই সময় এক যুবকের মাথায় আঘাত লাগে এবং তার থেকে 300 মিটার দূরে আর এক যুবকের ডান পা ট্রেনের চাকায় ঢুকে পা কেটে যায়। ওই মানে ট্রেন এখানে স্লো হলো কিনা ওখানে নামছিল, নামতে নামতে মানে ট্রেনের লিকের ভিতরে ঢুকে গেল, পাটা কেটে গেছে। কি অবস্থা এখন? হসপিটাল নিয়ে গেল, ভর্তি করলো। কয়জন? দুইজন। দুইজন কখন এটা কখন হয়েছে এটা ঘটনা? এই তো প্রায় 8 ঘন্টা হলো। স্থানীয় বাসিন্দারা আহত দুই যুবককে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। এই ঘটনায় ওই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। মালদা থেকে দেবু সিং এর রিপোর্ট, আনন্দ বার্তা। বৃহস্পতিবার সকালে মালদার টাউন স্টেশনে ঢোকার আগে ট্রেনের গতি কম থাকায় কৃষ্ণপল্লী এলাকার দুই যুবক ট্রেন থেকে নামার চেষ্টা করে। সেই সময় এক যুবকের মাথায় আঘাত লাগে এবং তার থেকে 300 মিটার দূরে আর এক যুবকের ডান পা ট্রেনের চাকায় ঢুকে পা কেটে যায়। ওই মানে ট্রেন এখানে স্লো হলো কিনা ওখানে নামছিল, নামতে নামতে মানে ট্রেনের লিকের ভিতরে ঢুকে গেল, পাটা কেটে গেছে। কি অবস্থা এখন? হসপিটাল নিয়ে গেল, ভর্তি করলো। কয়জন? দুইজন। দুইজন কখন এটা কখন হয়েছে এটা ঘটনা? এই তো প্রায় 8 ঘন্টা হলো। স্থানীয় বাসিন্দারা আহত দুই যুবককে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। এই ঘটনায় ওই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। মালদা থেকে দেবু সিং এর রিপোর্ট, আনন্দ বার্তা। বৃহস্পতিবার সকালে মালদার টাউন স্টেশনে ঢোকার আগে ট্রেনের গতি কম থাকায় কৃষ্ণপল্লী এলাকার দুই যুবক ট্রেন থেকে নামার চেষ্টা করে। সেই সময় এক যুবকের মাথায় আঘাত লাগে এবং তার থেকে 300 মিটার দূরে আর এক যুবকের ডান পা ট্রেনের চাকায় ঢুকে পা কেটে যায়। ওই মানে ট্রেন এখানে স্লো হলো কিনা ওখানে নামছিল, নামতে নামতে মানে ট্রেনের লিকের ভিতরে ঢুকে গেল, পাটা কেটে গেছে। কি অবস্থা এখন? হসপিটাল নিয়ে গেল, ভর্তি করলো। কয়জন? দুইজন। দুইজন কখন এটা কখন হয়েছে এটা ঘটনা? এই তো প্রায় 8 ঘন্টা হলো। স্থানীয় বাসিন্দারা আহত দুই যুবককে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। এই ঘটনায় ওই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। মালদা থেকে দেবু সিং এর রিপোর্ট, আনন্দ বার্তা।